প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে তোমাদের ম্যাট্রিক্সের বিভিন্ন টাইপস অফ ম্যাট্রিক্স নিয়ে কথা বলেছি। আজকে আমি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং ম্যাট্রিক্সের সমতা নিয়ে কথা বলবো। আসো, আমরা দুটো ম্যাট্রিক্স কখন সমান হবে, দুটো ম্যাট্রিক্সের ইকুয়ালিটি নিয়ে, সমতা নিয়ে কথা বলি। সমতা, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। দুইটা ম্যাট্রিক্স কখন সমান হবে? দুইটা ম্যাট্রিক্স সমান হবে যদি তাদের ক্রম একই হয়, অর্ডার একই হয়, সেম অর্ডার হয়, তাহলে আমরা দুইটা ম্যাট্রিক্সকে সমান বলবো। এবং অর্ডার হওয়ার পর তাদের এন্ট্রিগুলো অর্থাৎ ভুক্তিগুলো সেম হবে, একই হবে, সেম ভুক্তি হবে, এন্ট্রি হবে সেম, আর অর্ডার হবে সেম, তাহলে দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল হবে। তাহলে এ যদি একটি ম্যাট্রিক্স হয়, ধরো এ একটি ম্যাট্রিক্স 1 2 3 4 5 6, আমি বললাম এ একটা ম্যাট্রিক্স, তার অর্ডার হলো সারি দুইটা, রো দুইটা, তাহলে আমরা বলবো 2 বাই, কলাম তিনটা 2 বাই 3। বি আর একটা ম্যাট্রিক্স, এটাকে দিলাম 1 2 3 4 5 6, তাহলে এটাও 2 বাই 3 ম্যাট্রিক্স। তাহলে তার এন্ট্রি, তার প্রথমে অর্ডার সমান, দুইটা সমান, তার এন্ট্রিগুলো, এন্ট্রিগুলো ভুক্তিগুলো সব সমান, ভুক্তিগুলো সব সমান, তাহলে আমরা বলবো এ ইকুয়াল বি অথবা বি ইকুয়াল এ। তাহলে দুইটা ম্যাট্রিক্স সমান হলে তার অবশ্যই এন্ট্রিগুলো সমান হতে হবে, অর্ডার সমান হতে হবে। সি যদি হয় এভাবে 1 2 4 5, দেখো 1 2 4 5, এটা হলো 2 বাই 3 আর এটা হলো 2 বাই 2, তাহলে এ নট ইকুয়াল সি, এ বি নট ইকুয়াল সি, কারণ এখানে অর্ডারটা সমান নয়, কিন্তু এখানে 1 2 4 5 1 2 4 5 আছে, এটা কিন্তু এভাবে। আমি যদি বলি ডি একটা ম্যাট্রিক্স, সে হলো x 2 4 5 x 2 4 5, খেয়াল করো সি ম্যাট্রিক্সটা হচ্ছে 1 4 2 5, তোমরা দেখো, তাহলে ডি আর সি, ডি ইকুয়াল সি হবে যখন, খেয়াল করো 2 2 5 5 4 4 x 1, যখন x ইকুয়াল 1 হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে এন্ট্রিগুলোর মধ্যে, খেয়াল করো তোমরা, এন্ট্রিগুলোর মধ্যে সব ঠিক আছে, শুধুমাত্র xটা এখানে, এখানে x, এখানে 1, x যেহেতু একটা ভেরিয়েবল, চলো তাহলে x = 1 হলে ডি ইকুয়াল সি হবে। তাহলে ম্যাট্রিক্সের ইকুয়ালিটি বা সমান ম্যাট্রিক্স নিয়ে তোমরা বুঝলাম। এখন আমরা বলবো ম্যাট্রিক্সের এডিশন অর্থাৎ যোগ, ম্যাট্রিক্সের যোগটা আমরা কিভাবে করব, যোগ অথবা বিয়োগ, ম্যাট্রিক্সের যোগ, যোগ ম্যাট্রিক্সের যোগ আমরা কিভাবে বলবো, এডিশন, এডিশন বা যোগ। দুইটা ম্যাট্রিক্স যোগ হবে যদি তাদের ক্রম একই হয়, যদি দুইটা ম্যাট্রিক্সের অর্ডার একই হয়, সেম হয়, তাহলে তারা অবশ্যই যোগযোগ্য, যোগ করা যাবে। এ ইকুয়াল যদি 1 2 3 4 5 6 -1 2 -3, এটা এ, বি ধরলাম 0 1 2 3 4 5 0 2 -3, তাহলে এটা হলো 3 বাই 3, এটা 3 বাই 3, তাহলে এটার ক্রম আর এটার ক্রম সমান, এই দুইটা ক্রম সমান। যেহেতু দুইটা ক্রম সমান, তাহলে আমরা এ প্লাস বি যে ম্যাট্রিক্সটা বের করব, সেটাও আরেকটা ম্যাট্রিক্স বের হবে, এ প্লাস বিটাও একটা ম্যাট্রিক্স হবে। এবং সেখানে খেয়াল করো আমরা কিভাবে যোগটা করব, এখানে 1, এটা হলো
0 তাহলে 1 প্লাস 0 এখানে 4 এটাতে 3 তাহলে 4 প্লাস 3 মাইনাস 1 0 আমরা বলবো মাইনাস 1 প্লাস 0 তারপর 2 প্লাস 1 তারপর 5 প্লাস 4 2 প্লাস 2 3 প্লাস 2 6 প্লাস 5 মাইনাস 3 মাইনাস 3 যেহেতু আমরা যোগ করতেছি এখানে মাইনাস 3 প্লাস মাইনাস 3 অর্থাৎ মাইনাস 3 তাহলে আমার আসবে 1 7 মাইনাস 1 3 9 4 5 11 মাইনাস 6 এটা হলো a প্লাস b তাহলে a প্লাস b তোমরা বুঝতে পারলা অথবা b প্লাস a অবশ্যই তোমরা বুঝতে পারলা কারণ দুইটা ম্যাট্রিক্স তখনই যোগযোগ্য হবে যদি তাদের ক্রম একই হয় কিন্তু যদি এখানে c আর একটা ম্যাট্রিক্স থাকতো 1 2 3 4 5 6 তাহলে এখানে এটা হলো 2/3 এখানে হলো 3/2 তাহলে a প্লাস c আমরা নির্ণয় করতে পারতাম না এটা কখনো নির্ণয়যোগ্য না এটা কখনো নির্ণয়যোগ্য না তাহলে ম্যাট্রিক্সের যোগ তোমরা বুঝলা বিয়োগটা কিভাবে আমরা করব যেমন ধরো আমার যদি এখানে এই ম্যাট্রিক্সটা আছে বিয়োগ করতে হলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে হলে আমরা কি কিভাবে করব অবশ্যই তাদের অর্ডার গুলো সেম হতে হবে বিয়োগটা কিভাবে করব ম্যাট্রিক্সের বিয়োগ বা সাবট্রাকশন ম্যাট্রিক্সের বিয়োগ সাবট্রাকশন হলো একটু আগে আমি যে যোগটা করলাম সেই যোগটা এখন শুধুমাত্র বিয়োগ হয়ে যাবে তার ভুক্তিগুলোর সাথে শুধুমাত্র বিয়োগ হয়ে যাবে যেমন ধরো a মাইনাস b ইকুয়াল কত আসবে 1 মাইনাস 0 4 মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 0 2 মাইনাস 1 5 মাইনাস 4 2 মাইনাস 2 3 মাইনাস 2 6 মাইনাস 5 মাইনাস 3 এখানে মাইনাস 3 তাহলে প্লাস 3 তাহলে এটা হলো a মাইনাস b তাহলে এখানে 1 1 মাইনাস 1 1 1 0 1 1 0 তাহলে এটা হলো a মাইনাস b a মাইনাস b তাহলে b মাইনাস a b মাইনাস a আবার আমরা বের করতে পারবো a মাইনাস b ইকুয়াল b মাইনাস a হবে যদি a ইকুয়াল b হয় দুটো ম্যাট্রিক্স যদি সমান হয় a মাইনাস b b মাইনাস a নির্ণয় করা যায় যদি এটা শর্ত হয় কিন্তু না হলে a মাইনাস b নট ইকুয়াল b মাইনাস a তাহলে ম্যাট্রিক্সের বিয়োগ হলো তার যে ভুক্তিগুলো আছে ভুক্তিগুলো থেকে আমরা শুধু তার সেম সেম ভুক্তিগুলো থেকে আমরা সেটা বিয়োগ করে দেব তাহলে তোমরা যোগ বিয়োগ বুঝতে কোনো অসুবিধা হয় না এখন আমরা বলবো স্কেলার গুণিতক কি স্কেলার গুণিতক খেয়াল করো যদি ধরো এখানে এই ম্যাট্রিক্সটাই আছে আমরা ধরে নিলাম এখানে এই ম্যাট্রিক্সটা এখানে আছে তো সেখানে এই ম্যাট্রিক্সটার মধ্যে আমরা ধরো ধরে নিলাম আমরা এই ম্যাট্রিক্সটা এখানে যেটা আছে এখানে এই ম্যাট্রিক্সটার সাথে আমরা যে কোনো একটা ধ্রুব সংখ্যা কে নিলাম তাহলে কে এ যে ম্যাট্রিক্সটা হবে সেটা কে আমরা ম্যাট্রিক্সের স্কেলার যদি কে এ হয় তাহলে যে এন্ট্রিগুলো আছে সেগুলো গুণ করলে যে গুণফল হবে সেটাই হবে কে এ বলতে বুঝবো কে দ্বারা 1 কে গুণ করলে কে 4 কে মাইনাস কে 2 কে 5 কে 2 কে 3 কে 6 কে মাইনাস 3 কে এটা হলো এভাবে আসবে তাহলে যে কোনো একটা স্কেলার গুণিতক যদি থাকে সেটা স্কেলার গুণিতক আমি যদি বলি 2a তাহলে তুমি কি বুঝবা 2 8 মাইনাস 2 4 10 4 6 12 মাইনাস 6 তাহলে যে ম্যাট্রিক্সটা এখানে আছে খেয়াল করো যে ম্যাট্রিক্সটা এখানে আছে সেই ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো আছে ভুক্তিগুলোকে 2 দ্বারা গুণ করবা যেমন ধরো আমরা যদি এখন বলি 2 একটা ম্যাট্রিক্স আমাকে 2a প্লাস i নির্ণয় করতে বললো 2a প্লাস i তাহলে 2a আমার এখানে বের হলো 2a প্লাস i তাহলে আমি যদি বলি 2a প্লাস i এখানে ধরলাম 2a আর ধরলাম প্লাস i 2 এর সমান এটা বের হলো আর প্লাস যদি i ধরি তাহলে 2a যেটা আছে সেটা কিন্তু এখানে i বলতে আমরা কি বুঝবো i হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স i হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা যেহেতু 3/3
তাহলে আমরা এখানে আসবে i3 অর্থাৎ 1 0 0 0 1 0 0 0 1 তাহলে আমরা এখানে 2 এ যেটা বের হলো এটার সাথে এটা যোগ করে দেব আর একটা ম্যাট্রিক্স বের হবে তাহলে এখানে i বললে আমরা বুঝবো এখানে যতটুক অর্ডার আছে যে তার ক্রম আছে সেই ক্রম অনুসারে আমরা এখানে i বলবো i বা i3 যদি i3 থাকে এটা লিখবো যদি i3 নাও যাওয়া থাকে তাহলে এখানে যে ক্রম আছে সেই ক্রম অনুসারে আমরা সেটা লিখবো আমরা আরো কিছু অঙ্ক করব তখন তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা ইনশাআল্লাহ তেমন কোনো সমস্যাই হবে না আমরা আগামী ক্লাসে তোমাদের ম্যাট্রিক্সের গুণন নিয়ে কথা বলবো মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো আজকে এতটুকুই সবাই ভালো থাকো